This is Anindita, a virtualist, Anindita on wheels. আমি আজকে ছাদ থেকে ভিডিও করছি। আমি অ্যাকচুয়ালি আমার মা প্রচণ্ড সুন্দর একটা উপরে রুফটপ গার্ডেন করেছে, কালকে সুন্দর পরিষ্কার করেছে, একটা আজকে করেছে। সো ওইটাই দেখাবো আমি আজকে। অনেক কাজের জানি না নাম, অনেক কাজের নাম জানি, তো ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করছি আমার মা কতটা কষ্ট করে, কতটা হার্ডওয়ার্ক করে এই রুফটপ গার্ডেনটা তৈরি করেছে। ওকে, সো গাইজ, আমি আমার এই রুফটপ গার্ডেনের টুকটা শুরু করছি। প্রথমেই যে গাছটা দেখাচ্ছি সেই গাছটা হচ্ছে একটা জবা গাছ। আমাদের রুফটপে অনেক জবা গাছ আছে। জবা গাছের ঠিক উপরই হচ্ছে একটা নীলকণ্ঠ গাছ আছে। পুজোর সময় এই নীলকণ্ঠ গাছের থেকে ফুল নেওয়া হয়। পরে যেটা আছে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। দেখুন, নতুন ফুল ফুটেছে হলুদ রঙের। তার ঠিক পাশেই আর একটা লাল রঙের চন্দ্রমল্লিকা গাছ আছে, খুবই সুন্দর। ওই পাশে একটা পাতাবাহার গাছ দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা পাতা যেটা। এর উপরে এটা হচ্ছে টাইম ফুলের গাছ। টাইম ফুলের গাছ একটা সময় 9টা না 9:30টার সময় করে। ওই যে পাতাবাহার গাছটা, এটা আমি শিয়ালদা থেকে কিনেছিলাম, খুব সুন্দর। তারপরে হচ্ছে আপনার এই গাছটা আছে একটা জবা গাছ। জবা গাছের ঠিক পেছনে ওই যে লম্বা যে গাছটা উঠে যাচ্ছে সেই গাছটা হচ্ছে পেঁপে গাছ। ছাদে মা পেঁপে গাছ ফুলিয়েছে, একটু সামনে নিয়ে গেলেই দেখতে পাবেন, দেখুন পেঁপে গাছে ছোটো ছোটো ফুল হয়েছে। এইগুলো হচ্ছে জবা গাছ এক একটা। আমাদের ছাদে বেশ কয়েকটা জবা গাছ আপনারা দেখতে পাবেন, লাল জবা, হলুদ জবা, কমলা জবাও ইভেন আমাদের হয় গাছে। এগুলো সবই পরপর জবা গাছ। এটা দেখুন কুড়ি হয়েছে জবা গাছে। এর পরেরটাও আর একটা জবা গাছ, এটাও জবা গাছ একটা। আর পাশে যেগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের 4-5টা জবা গাছ আছে। এটা একটা আমাদের হচ্ছে বেল গাছ বলতে পারেন। যদি ফুল হয়ে থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এটা বেল গাছ নাও হতে পারে, কাটা আছে গাছটায় তাই বললাম বেল গাছ। এটাও হচ্ছে আমাদের একটা জবা গাছ। তার ঠিক পাশে এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। এখনো পর্যন্ত গন্ধরাজ ফুল হয়নি, যদিও করি আসেনি। এই যে গাছটা দেখাচ্ছি এটাকে ডালিম গাছ। এটা আমাদের মানে মা টবে ডালিম গাছ করেছে, দেখুন কত সুন্দর সুন্দর লাল ফুল এইখানে হয়েছে। ইভেন এর ভেতরে অনেকগুলো ডালিমও হয়েছে, ছোট ছোট 2-3টে। আমি ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি, একটি ছোট্ট ডালিম দেখতে পারবেন ঠিক সামনে। ক্যামেরাটা জুম করার চেষ্টা করছি। এই যে এইটা হচ্ছে একটা ডালিম, আর একটা বড় ডালিম আছে পেছনে, আমি ছোট্ট ডালিমটা দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর হয়েছে। এটাকে আমরা বেদানা গাছ উগুলো থাকি, মানে ডালিম গাছকে বেদানা গাছ উগুলো থাকি। আর একটা পেছনে দেখুন, এটা একটা বড় ডালিম গাছ, মানে ডালিম ফল, এটা বেশ বড় হয়েছে। তাছাড়াও অনেকগুলো ছোট ছোট হয়েছিল যেগুলো পড়ে গেছে। তাছাড়া গাছটা আর কি বেশ ভালো ফুল ধরেছে। পুরো গাছটা দেখাচ্ছি, এটা আমাদের তুলসী গাছ। এটা মা পুজো দেয়, একটা তুলসী মঞ্চ টাইপের আছে, সেখানে গাছটাকে রাখা হয়েছে। এটা একটা পাতাবাহার গাছ, এটা আমার দিদি তার কলেজ ও কলেজে গিফট পেয়েছিল একটি প্রোগ্রামে। তো আমি ঠিক জানি না এই গাছটার নাম কি, আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে বলবেন, না তো এটাকে পাতাবাহার গাছই বলি। এই পাতাবাহার গাছের রংটা খুবই সুন্দর, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে। পাতাবাহার গাছের পিছনেই দেখুন আমাদের একটা অ্যালোভেরা গাছ আছে, এই যে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, অ্যালোভেরা গাছ। তারপরেই এই যে অ্যালোভেরা গাছটা, অ্যালোভেরা গাছটা মা করেছে, মানে একটি ডাল থেকে তারপরে ওইটাকে এখানে বলতে গেলে টোটালি হারভেস্ট করে এতগুলো করেছে। এইটা হচ্ছে আমাদের ফুল গাছ। আপনারা সবাই অবাক হবেন যে ছাদে কুল গাছ হয়েছে, আমার মা টবে করেছেন এই কুল গাছটা। ইভেন কুল গাছে অনেকগুলো ফুল হয়েছে, দেখুন একটু যদি আপনারা, আমি জুম করার চেষ্টা করছি, জুম করার পরে যদি আপনারা দেখতে পান কুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে। সো এইগুলো হলো আমার মায়ের একটা রুফটপ গার্ডেন করা। আপনাদের যদি রুফটপ গার্ডেন পছন্দ হয় তো একটা লাইক করবেন, এই ব্লগটা যদি পছন্দ হয় ছোট্ট তাহলে শেয়ার করবেন, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।
আমার আগে সার্জারি, আমার আগে যে থাইরয়েড সার্জারি ব্লগগুলো আপনারা দেখেছেন সেইগুলো যদি কেউ দেখে না থাকেন তাহলে আমি আই বাটনে দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সো সাবস্ক্রাইব অ্যান্ড ওকে বাই।